ভোটের পরাজয় পরেও তিনি দমতে নারাজ। দলের সংগঠনকে চাঙ্গা করতে দাওয়ায় দেওয়ার পাশাপাশি প্রতিনিয়ত অভিভাবকের মতো রয়েছে দলীয় কর্মীদের সঙ্গে। এসবের মাঝে শনিবার অন্য মেজাজে দেখা গেল দিলীপ ঘোষকে। বসিরহাটের স্বরূপনগরে বড় মাছ শিকার করতে দেখা গেল তাকে। কাতলা, ভেটকি, গলদা চিংড়ির শিকারও করলেন তারা। সঙ্গে ছিলেন স্বরূপনগরের বিজেপি নেতা বৃন্দাবন সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। দিলীপ জানান, যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছন ফিরে তাকাতে হয়, পুরনো কর্মীদের চাঙ্গা করতে হয়। ফের ময়দানে নেমে দিলীপ নবাগত নেতাদের বিরুদ্ধে সুকৌশলে একরাশ ক্ষোভ উগরে দিলেন। ওইখান থেকে ডান দিক দিয়ে একটা ওই দুদিকে বাড়ি মাঝখান থেকে একটা রাস্তা চলে আসে। একটা ভেড়ি তো এখানে ছিপেতে মাছ লাগছে না, আমি একটা চিংড়ি ধরেছি, গলদা, আর বাকি ছোট ছোট মাছ লাগছে ভেড়ি। যখন পার্টির বিপর্যয় হয় তখন পেছনে তাকানো দরকার। যারা পার্টিকে জিতিয়েছেন তাদেরকে সঙ্গে নিতে হয়। কোয়ালিশন সরকার চালাবার টেকনিক বিজেপি জানে, কারণ বিজেপি কোয়ালিশন গভর্নমেন্ট শুরু করেছিল। তো সেই জন্য এটা নিয়ে চিন্তা নেই। যারা আমাদের পুরনো আর সহযোগী আছেন, তারা অনেক বছর আমাদের সঙ্গে আছেন, তারা থাকবেন সঙ্গে, সেই নিয়ে মেজরিটি আছে। সরকার চলবে, তবে যে আত্মবিশ্বাসের সঙ্গে সরকার কাজ করেছিল তখন, তার চিন্তা করতে হবে সবাইকে নিয়ে কাজ করার সময়।